সভ্য সমাজে আবারও কলঙ্কজনক ঘটনা। বিয়ের আগে অবৈধ সম্পর্কের জেরে কুমারী মাহলিন এক নাবালিকা। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবালিকা মেয়েটি জন্ম দিলেন এক পুত্র সন্তানের, আর এই ঘটনাকে ঘিরে গোটা জিবি হাসপাতালে চাঞ্চল্য দেখা দেয়। রাজ্যে একের পর একে ঘটছে কলঙ্কজনক ঘটনা। মাকে ধর্ষণের দায়ে ছেলে সশ্রম কারাদণ্ডের ঘটনা রেশ কেটে না উঠতে সভ্য সমাজে আবারও কলঙ্কজনক ঘটনা। অবৈধ সম্পর্কের জেরে আবার কুমারী মাহলিন এক নাবালিকা। ঘটনা আগরতলা শহরতলি বণিকচৌমুনি এলাকায়। এই এলাকার এক নাবালিকা কুমারী মা হলেন জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, বণিকচৌমুনি এলাকার এক নাবালিকা কন্যা এলাকার এক যুবকের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ভালোবাসার সম্পর্ক চলছিল। ভালোবাসার সম্পর্ক চলাকালীন নাবালিকার সঙ্গে যুবক বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে, আর এতে নাবালিকা মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। সে বিষয়ে কিছুই জানা ছিল না নাবালিকার মেয়েটির মা বাবার। এর মধ্যেই শনিবার দুপুরে নাবালিকা মেয়েটির হঠাৎ করে প্রচণ্ড ব্যথা শুরু হলে তার মা বাবা নাবালিকাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসার জন্য ইমার্জেন্সি বিভাগের সামনে চিকিৎসা চলাকালীন হঠাৎ একটি পুত্র সন্তান জন্ম দেয় নাবালিকা মেয়েটি। এই চিত্র দেখে হতভম্ব হয়ে পড়ে নাবালিকা মেয়েটির মা বাবা সহ হাসপাতালের চিকিৎসকরা। এদিকে ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে কুমারী মায়ের প্রেমিক। যদিও সে ঘটনা স্বীকার করে স্পষ্ট জানিয়ে দেন, মা ও সন্তানকে গ্রহণ করতে তার কোনো বাধা নেই, পরিবারের সবাই বিষয়টা সম্পর্কে অবগত। এদিকে নাবালিকা মেয়েটির মা জানান, এই বিষয় নিয়ে ছেলেটি পরিবারের সঙ্গে আলোচনা করবেন, এর বেশি আর কিছুই জানায়নি নাবালিকা মেয়ের মা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবৈধ সম্পর্কে জেরে নাবালিকা কুমারী মা হওয়ার ঘটনায় গোটা হাসপাতাল জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি। আমি তো আপনি মেয়ে জানি, এমনি কোনো রোগ এরকম যে প্রবলেম হয়ে গেছে এটা জানি। আপনি জানতেন না মেয়ে যে মানে গর্ভবতী? না না, এটা জানি না। মা হিসেবে আমি ভালোবাসা আছে এটা জানি। কার কে কার সাথে? হ্যাঁ, কার সাথে ভালোবাসা? না আসলে হচ্ছে ছেলেটা। ছেলেটা কে? আপনারা কি তার বাড়িতে গেছিলেন? এই বিষয়টা জানেন? মানে ভালোবাসাটা সবাই জানে, কিন্তু মানে তারা চাইছিল আর কি করে নিব মাইয়াটা, ছেলেকে তো নিলে একজন বানাই। ঠিক আছে, আমরা গরিব, এটা তো কোনো লাভ নাই, তুমি ভাবি দেখে নিয়ে যাবে, তুমি নিয়ে যাও। তো আমি বলছি ঠিক আছে, এটা তো ভাবছি আমার আশ্বিন মাসে আমি বিয়া দিয়ে জানিয়ে পারি হবে, একদুরই কথা। কিন্তু এটার ভিতরে মায়ের আমি তো জানি না। বর্তমানে বাচ্চাটা মানে সুস্থ নেই? আপনি দেখছেন বাচ্চাটা? এমনি বসে দেখছি, আমি তো এদিকে দৌড়া দেখ। ছেলে নামে? ছেলেটা কো? যে ছেলেটার সাথে তার সম্পর্ক আছে ছেলেটা আসলে এখন এখন কি করবেন? বাচ্চাটা কি করবে? বাচ্চাটা কি করবে নাকি? এখন তারা লোক বুঝাবুঝ করে নয়, ছেলের লোক মেয়ের লোক তারা শুনলাম, তারা লোক সারে ডাকছে এখানে পরে কথা হবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।